বাচ্চারা খেতে চায় না বা চাইবে না, এটাই স্বাভাবিক। তাই বলে তোর হাল ছেড়ে দিয়ে বসে থাকলে হবে না, তাদেরকে খাওয়ানোর চেষ্টা করতে হবে, বিভিন্ন প্রসেসে খাওয়ানোর চেষ্টা করতে হবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজ আমি হৃদয়ের জন্য কী খাবার তৈরি করছি। মূলত আজই না, আমি প্রতিদিনই চেষ্টা করি একবার ওকে এটা খাওয়ানোর। তো প্রথমেই আমি 120 ml বিশুদ্ধ খাবার পানি নিয়ে নিয়েছি। এটাকে এবার গরম করে নিব। খুব বেশি গরম করার দরকার নেই, হালকা গরম করলেই হয়ে যাবে। একটি পাত্র নিয়ে নিলাম। পানি গরম হয়ে গিয়েছে, এবার এই পানিটা আমি পাত্রের মধ্যে ঢেলে নেছি। এরপর এর মধ্যে আমি ফর্মুলা দুধ অ্যাড করে দিব। আর যেহেতু আমি 120 ml বিশুদ্ধ খাবার পানি নিয়েছি, সেহেতু 4 চামচ ফর্মুলা দুধ মিক্সড করব। তবে বাচ্চার বয়স যদি 2 বছরের অধিক হয়, সেক্ষেত্রে আপনি গাভীর দুধও ব্যবহার করতে পারবেন। এবার দুধ ভালো করে মিক্সড করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুর। খেজুর দুটো আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার মাঝখান থেকে ফালি করে আর কি খেজুরের যে বিচি সেটা ফেলে দিয়ে খেজুর দুধের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এভাবে দুটো খেজুরে দুধের মধ্যে দিয়ে আমি দুধ ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ঠান্ডা হওয়ার জন্য। দুধ ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি নিয়ে নিচ্ছি একটি কলা। এটা হচ্ছে সবরি কলা। তো বাচ্চাদের এই কলাটা খাওয়ানোই ভালো, এটা একটু সুস্বাদু হয় এবং এটার পুষ্টিগুণও বেশি। এরপর নিয়ে নিচ্ছি একটি ব্লেন্ডারের জার। তো প্রথমেই আমি সেই খেজুর এবং দুধের মিশ্রণটি ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর কলাটি খোসা ছাড়িয়ে এর মধ্যে অ্যাড করে দিব। তো যেহেতু কলার সাইজটি মোটামুটি ভালোই বড়, সেহেতু আমি পুরো কলা দেব না, একটু ভেঙে রেখে দিব। আর যদি কলার সাইজ ছোটো হয়, সেক্ষেত্রে একটি কলা পুরোই দেওয়া যায়। বা বাচ্চা যদি আরও বেশি খেতে পারে, সেক্ষেত্রে দুধের পরিমাণ আর একটু বাড়িয়ে পুরো কলাটুকুই দেওয়া যায়। আসলে পুরো কলাটুকু দিতে গেলে মিশ্রণটি খুব ঘন হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না, যার কারণে আমি একটু রেখে দিলাম। এবার ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে এটা ব্যালেন্স করে নিব। খুব বেশি সময় ব্যালেন্স করার দরকার নেই, কয়েক সেকেন্ড ব্যালেন্স করলেই হয়ে যায়। মোট কথা খেজুর আর কি গলতে যতটুকু সময় লাগে, ঠিক ততটুকু সময় ব্যালেন্স করলেই হয়ে যায়। তো এই যে আমি ব্যালেন্স করে নিচ্ছি, আমার মিশ্রণটি তৈরি হয়ে গিয়েছে, তো দেখতেই পাচ্ছেন। এবার এটাকে আমি বাটির মধ্যে ঢেলে নিব। তো আমি যে বাটিতে দুধের মিশ্রণ তৈরি করেছিলাম সে বাটিতে ঢেলে নেছি। দেখতেই পাচ্ছেন এটার মধ্যে কিছুটা দুধ লেগেও আছে। এই যে এবার কিন্তু এটা খাওয়ার জন্য একদম প্রস্তুত। আপনারাও কিন্তু আমার মতো এভাবে ট্রাই করে দেখতে পারেন। এতে কিন্তু কলা, দুধ, খেজুর সবটাই একসাথে খাওয়ানো হয়ে যায়। আর এটা কিন্তু ছোট বড় সব বাচ্চারাই খেতে পারে, খেতেও কিন্তু খুব মজা আর এটা স্বাস্থ্যকর, পুষ্টিগুণ সমৃদ্ধ। তো আপনাদের বাচ্চারা পছন্দ করছে কি না এই স্মুদি, তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।